করোনার এই ক্রান্তিকালেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ সর্বদা সচেষ্ট ভূমিকা রেখেছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে। স্বাভাবিক জীবনের গতি যেখানে অনেকটাই অনিশ্চিত ছিল, ঠিক সেই সময়েও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম চলেছে পুরোদমে। আর এই কারণেই কলেজের এই ঐকান্তিক প্রতিষ্ঠা প্রশংসা কুড়িয়েছে কলেজের শিক্ষার্থী, অভিভাবক সহ দেশের সকল স্তরের শিক্ষানুরাগীদের। তারই ধারাবাহিকতায় আমাদের অভিভাবক সবাই অভিভাবকবৃন্দ তাদের মতামতের মাধ্যমে তুলে ধরেছেন কলেজ নিয়ে তাদের অনুভূতি এবং সন্তুষ্টির কথা। এ পর্যায়ে আমরা শুনব তারই কিছু কথা। আমি রুবায়েতে রাম্মু, সেকশন বি। রুবায়েতে রাম্মু বলছেন? জি, আমি ডক্টর ফেরদৌস বলছিলাম, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটে আছি। এখানে আমি একজন বিজ্ঞানী হিসাবে আছি আর কি। আচ্ছা, ভেরি গুড। আমি কেমিস্ট্রিতে পিএইচডি করে এখানে 3 নম্বর গ্রেডের ডিভিশনের হেড হিসাবে আছি। আমার অফিস তো 26 তারিখ থেকে বন্ধ হয়ে যায়। ওরা বড় হয়ে যাওয়ার পর তো ওরা আমাকে খুব একটা পায় নাই। আমার এটা জীবনের একটা স্মরণীয় ঘটনা যে রাত্রে বেলা 17 তারিখ আমি একটা মেসেজ পাই, পাওয়ার পর ঠিক রাত্রে বেলা আপনার সিগনেচারে একটা আমি রুটিন পাই। 18 তারিখ থেকে আমার ছেলে ক্লাস করে, তো আমি তো অফসর তখন আমার ছেলের সাথে আমার সেই পুরাতন দিনগুলোতে আমি ফিরত যাই। তারপরে আমি ওর সাথে প্রত্যেক দিনই সকাল 9টা থেকে ওর ক্লাসে, আমরা মা ছেলে একসাথে কোনো ক্লাস আপনাদের মিস দেই নাই আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকটা টিচার এত, প্রথমে বলবো অত্যন্ত ধৈর্যের কথা, এত আসলে আমার এই মুহূর্তে যে এত ধৈর্যশীল টিচার বাংলাদেশে আছে সেটা আমার একটু কম জানা ছিল। এত ধৈর্য নিয়ে বাচ্চাদের বাবা বাবা, আমি বুঝতে পারলাম যে ওরা তো আসলে দ্বিতীয় বাবা মার হাতে ছেড়ে দিলাম। আসলে প্রত্যেকটা ক্লাস আমি ঈদের আগ পর্যন্ত ওনারা অত্যন্ত দক্ষ ধৈর্যশীল, এবং আমি প্রত্যেকটা ক্লাসে আমার ছেলে যখন অনলাইন ক্লাসে পরীক্ষা দিল তখন আমি আর রোজার মধ্যে আমি কোরআন শরীফ পড়তাম, ওর সামনে বসে ক্লাসগুলো করতো। যেদিন পরীক্ষা দিল প্রথম ফারহানা ম্যাডামের অনলাইনে, আমি বসা, আমার ছোট ছেলে বসা, সেটা আমাদের একটা স্মরণীয় ঘটনা। এখন আপনারা যে বাচ্চাদের আমাদের মানসিক ভাবে এত সুন্দর ভাবে এটা ড্যাফোডিল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান স্যার, আপনি এত দূরদর্শী আপনারা, এবং আপনাদের যে প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা, এবং প্রত্যেকটা টিচার এত ধৈর্যশীল, এত চমৎকার, এত সুন্দর, ওনাদের উপস্থাপন থেকে শুরু করে পোশাক আশাক, আমার কাছে আসলে আমি গর্বিত। আপনারা যে এত সুন্দর, এবং আপনাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের কথা, ওর যারা নটরডেম কলেজে বন্ধু আছে, ঢাকা কলেজে অভিভাবকদের সাথে কথা, ওনারা অবাক হয়ে গেছে শুনে, জানতো না ব্যাপারটা। অনেক গার্জিয়ান আমেরিকার ইউনিভার্সিটিতে শুনে যে আমাদের এখানে তো আমাদের বাচ্চারা পারতেছে না, বলি কি আমি বলি কি হ্যাঁ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রথম, বলি কি এটা তো চমৎকার, আমরা তো না দিয়ে ভুলই করলাম। আসলে যে স্টুডেন্টরা ক্লাস করছে প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচার, আসলে ওরা আমাদের ফেরিল পরিবারের প্রত্যেকটা সদস্য। আপনার ওইখানে ঐশ্বর্য যে আমাকে প্রথম মুগ্ধ করে ওর কথাবার্তায় যখন আমি কলেজে ভর্তি করতে যাই, ওই মেয়েটাও খুব ভালো। তো স্টাফ থেকে শুরু করে আপনাদের কর্মচারী যত শিক্ষক টিচার সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনারা আসলে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, সেই কারণে আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমি সোনাগাঁও থেকে ইব্রাহিম জুবাইর রামু বলছি। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি বলি এখন সবাইকে যে না, ব্যাপারটা আমি ভুল করি নাই, আল্লাহর মতো ভালো করছি ইনশাআল্লাহ। আমি রাইসুল ইসলাম, রাতুলের বাবা। প্রথমেই আমি আপনাকে এবং আপনাদের ব্যবস্থাপনা যারা আছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিরূপ পরিস্থিতিতে করোনা মতো এরকম আপনারা স্টুডেন্টদের জন্য যে ভার্চুয়াল সেশনের ক্লাসের ব্যবস্থা করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যে প্রচেষ্টাটা আছে স্টুডেন্টদের ভালোর জন্য, সেই প্রচেষ্টাটাও আপনারা কন্টিনিউ করে নিয়ে যাবেন সামনের দিকে। আমি লক্ষ্য করেছি আপনাদের যে ক্লাসের যে মডিউল বা যে পদ্ধতি, হুইচ ইজ গুড এনাফ। থ্যাংক ইউ ভেরি মাচ।